बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम एचएस मैथ क्लासे तोमादेर सकलके स्वागत। आमरा क्लास 12 एर सिग्निफिकेंस अफ डेरिवेटिव ए चैप्टरटा निये आलोचना करछिलाम। तो आज के देखो आमी तोमादेर बोइयेर अति संक्षिप्त चारेर अंक थेके शुरू करछि। तो चारेर अंक एखाने कि देवा आछे देखो, x समान 2 एबं x समान 5 एर मध्ये y समान x स्क्वायर अपेक्षकेर गड़ परिवर्तनेर हार एबं x = 2 ते तार परिवर्तनेर हार निर्णय करो। তাহলে এখানে দেখো আমাদের ফাংশনটা কত দেওয়া আছে, y সমান x স্কয়ার। তাহলে শুরুতে আগে আমরা ফাংশনটা লিখে নি। ফাংশনটা আমাদের কত আছে, y সমান x স্কয়ার। এখানে কি কি দেওয়া আছে, x সমান 2 আর x সমান 5 এর মানের মধ্যে। তাহলে দেখো যখন x সমান 2, তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, when x সমান 2, যখন x এর মান 2, তাহলে দেন y সমান কত হবে আমাদের, দেন y সমান হবে 2 স্কয়ার মানে 4। আবার আরেকটা মান কত দেওয়া আছে না, when x = 5, তাহলে দেন y সমান আমরা কি লিখতে পারি, y সমান হবে আমাদের 5 স্কয়ার মানে 25। এবার আমাদের এখানে কি চেয়েছে দেখো, এই অপেক্ষকের গড় পরিবর্তনের হার চেয়েছে শুরুতে। তাহলে আমরা কি জানি যে গড় পরিবর্তন মানে আমাদের হয় সেটা ডেল্টা y / ডেল্টা x। তাহলে এখানে দেখো আমরা ডেল্টা x, আমাদের ডেল্টা x এর মান কত হবে না, এখানে রয়েছে দেখো 2 এবং 5 এর মধ্যে, তার মানে পরবর্তী মান হচ্ছে 5 আর আগের মান ছিল 2। তাহলে ডেল্টা x এর মান কত হবে, 5 - 2 সমান 3। আর ডেল্টা y সমান কত হবে দেখো, যখন 5 তখন ছিল কত, 25, আর যখন 2 তখন y এর মান কত ছিল, 4। তাহলে ডেল্টা y এর মানটা দেখো, এই যে 4 আর 25 এই দুটো, তার মানে ডেল্টা y সমান কত হবে, 25 - 4। তাহলে এখানে লিখি 25 - 4, তাহলে এটা হচ্ছে 21। এবার গড় পরিবর্তন মানে কত, তাহলে অতএব দিয়ে আমরা কি লিখছি, অতএব গড় পরিবর্তন এটা হচ্ছে আমাদের ডেল্টা y আর ডেল্টা x এই দুটোর মানের অনুপাত, তাহলে সেটাই হচ্ছে গড় পরিবর্তন। তাহলে গড় পরিবর্তন সমান লিখছি ডেল্টা y / ডেল্টা x সমান হচ্ছে 21/3 সমান 7। তাহলে গড় পরিবর্তনের মান বেরোলো আমাদের 7। আর কি চেয়েছে দেখো, x = 2 তে তার পরিবর্তনের হার নির্ণয় করো, মানে ফাংশনের পরিবর্তনের হার নির্ণয় হার চেয়েছে। তাহলে এখানে লিখছি অতএব x = 2 তে পরিবর্তনের হার চেয়েছে, এখানে পরিবর্তনের হার এটা সমান হচ্ছে আমাদের কত, dy dx। পরিবর্তনের হার মানে এটা dy dx, কততে জানতে চেয়েছে, x = 2 তে। তাহলে এটা সমান দেখো dy dx, ফাংশনটা কত ছিল দেখো, y সমান x স্কয়ার, তাহলে dy dx এর মান কত হবে, 2x। এবার 2x এর মান কততে জানতে চেয়েছে, x = 2 তে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2 * 2 সমান 4। তাহলে x = 2 তে পরিবর্তনের হার আমরা কত পেলাম, 4। এবারে দেখো আমরা 8 এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, তাপ প্রয়োগের ফলে একটি বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 0.002 সেন্টিমিটার বৃদ্ধি পায়, যখন ব্যাসার্ধ 14 সেন্টিমিটার তখন পাতের ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পায়। তো এখানে দেখো শুরুতেই আমরা কি করব না, এই যে বৃত্তাকার ধাতব পাত দেওয়া রয়েছে, এই পাতের ব্যাসার্ধটা আমরা r ধরে নেব। তাহলে ব্যাসার্ধ আমাদের কত, ব্যাসার্ধ হচ্ছে r সেন্টিমিটার। তাহলে আর এখানে আর কি দেওয়া আছে দেখো, উত্তর যেটা চেয়েছে সেটা হচ্ছে পাতের ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পায়। তাহলে দেখো একটি বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে সেখান থেকে আমরা ক্ষেত্রফলটা কত বলতে পারি, ক্ষেত্রফল ক্যাপিটাল A সমান আমরা বলতে পারি পাই r স্কয়ার। আর কি এখানে দেওয়া আছে দেখো, যে তাপ প্রয়োগের ফলে এই ব্যাসার্ধটা কি রকম ভাবে বৃদ্ধি পায়, প্রতি সেকেন্ডে 0.002 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাহলে ব্যাসার্ধটা ছিল আমাদের কত, ব্যাসার্ধ আমরা r ধরেছিলাম, তাহলে এটা দেখো একটা টাইমের মধ্যে এত সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এইটা কার ভ্যালু না, এটা হচ্ছে dr dt এর ভ্যালু। তাহলে dr dt সমান এখান থেকে কত পাচ্ছি আমরা বলতে পারি 0.002। আর আমাদেরকে দেখো পাতের ক্ষেত্রফলের কি হারে বৃদ্ধি পায় এটা জানতে চেয়েছে, তাহলে পাতের ক্ষেত্রফল যে হারে বৃদ্ধি পায় সেটার মান আমাদের কত হবে, সেটা যদি আমাদের ক্ষেত্রফলটা ক্যাপিটাল এ হয়, তাহলে তার পরিবর্তন বৃদ্ধিটা আমরা কি বলতে পারি, dA dt, অর্থাৎ আমাদেরকে এখানে মান বের করতে হবে dA dt এর। তাহলে দেখো আমরা কত অঙ্ক করছি, 8 এর অঙ্ক। তাহলে শুরুতে আমি কি বললাম, যে পাতের ব্যাসার্ধটা আমরা 8 সেন্টিমিটার ধরে নেব। তাহলে এখানে কি লিখছি, যে ধরি বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ, বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, পাতের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, ধাতব পাতের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটাকে আমরা কি দিয়ে লিখছি, ক্যাপিটাল A দিয়ে।
তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার এটা হবে আমাদের সেন্টিমিটার স্কয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার। এবার এখানে কি বলে দেওয়া আছে দেখো যে ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 0.002 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি অতএব ডিআর ডিটি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, সেটা একটা টাইমের মানে একটা টাইমের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, সেজন্য এটা কি লিখছি আমরা ডিআর ডিটি। এটা সমান বলতে আমাদের কত বলে দেওয়া আছে 0.002, এটা কত এত সেন্টিমিটার পার সেকেন্ড। এবার আমরা কি বের করব এই যে এ সমান যেটা রয়েছে পাই আর স্কয়ার, এখান থেকে আমরা ডি এ ডিটি বের করব। তাহলে এ সমান হচ্ছে আমাদের কত পাই আর স্কয়ার, তাহলে অতএব এখান থেকে যদি আমরা ডি এ ডিটি বের করি তাহলে কত হবে পাই কনস্ট্যান্ট আমি যেমন ছিল রেখে দিলাম, এবার আর স্কয়ার এর ডিফারেন্সে তার মানে এটা হবে 2R ইনটু ডি আর ডিটি। এবার দেখো এই ডি আর ডিটির ভ্যালু দেওয়া আছে কত 0.002, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2πr এটা ইনটু কত 0.002, এটার একক কত হবে, এটার একক হবে সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 ইনটু 0.002 তার মানে এটা হবে 0.004, এটা ইনটু পাই আর এত সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। এবার আমাদেরকে কি জানতে চেয়েছে না যখন আর এর মানটা 14 সেন্টিমিটার তখন পাত্রের ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পায়। তাহলে এখন আমরা কি লিখছি না হোয়েন আর ইজ ইকুয়াল টু কত 14 সেন্টিমিটার, দেন কার মান বের করব ডি এ ডিটি। তাহলে ডি এ ডিটি সমান আমাদের কত হবে, তাহলে ডি এ ডিটি কত আছে দেখো 0.004 ইনটু পাই ইনটু, আর এর মান কত, আর এর মান কত বলে দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে এটা ইনটু 14, একক আমাদের কত হবে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এই টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো পায়ের জায়গায় আমরা কত বসাবো 22/7, তাহলে 0.004 ইনটু 22/7 ইনটু 14 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে 7 আর 14 কাটাকাটি করো তাহলে টোটালটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 0.176 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাই আমাদের উত্তর জানতে চেয়েছিল যে যখন আর এর মান 14 সেন্টিমিটার তখন পাত্রের ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পায়। তাহলে এই যে ক্ষেত্রফলে বৃদ্ধির হারের পরিমাণটা কত না 0.176 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। দেখো এবার আমরা 10 এর দাগের অঙ্ক করব। কি অঙ্ক দেওয়া আছে আমাদের, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার 4 এবং প্রতি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তন 12 একক হলে প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তন এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার হচ্ছে 4, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন কত সেটা ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে 4। আর কি দেওয়া আছে, প্রতি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তন, তাহলে এই যে প্রতি সেকেন্ড টাইমটা বলে দেওয়া আছে এই টাইমটাকে আমরা কার রেসপেক্টে নেব না টি এর রেসপেক্টে নেব। তাহলে প্রতি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তন 12 একক বলা আছে মানে ডিওয়াই ডিটি এর মান হচ্ছে 12 একক। আমাদের এখানে কার মান জানতে চেয়েছে, প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তন অর্থাৎ এখানে আমাদেরকে ডিএক্স ডিটির ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করছি, শুরুতে আমাদের কি দেওয়া আছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার 4, তাহলে এখান থেকে আমরা এটা একেবারেই লিখে দিই এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার মানে কত ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত দেওয়া আছে 4। আর কি দেওয়া আছে, প্রতি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তন 12 একক, তাহলে প্রতি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তন 12 একক মানে সেটা কত ডিওয়াই ডিটি, এটা সমান হচ্ছে 12। আমাদেরকে কার মান বের করতে হবে, প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তন তার মানে এটা আমাদের বের করতে হবে ডিএক্স ডিটি সমান কত। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স সমান আমাদের 4 বলা আছে, তাহলে আমরা কি জানি যে আমরা কি লিখতে পারি বলতো, ডিওয়াই ডিএক্স সমান আমরা লিখতে পারি ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি, এটা আমরা জানি। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত বলা আছে 4 সমান ডিওয়াই ডিটির মান কত 12 বাই কত ডিএক্স ডিটি। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, ডিএক্স ডিটির মান, তাহলে এখানে দেখো 4 আর 12 কাটাকাটি হবে এটা হবে 3, তাহলে অতএব দিয়ে ডিএক্স ডিটি সমান কত পেলাম, ডিএক্স ডিটি সমান আমরা পাবো 3। তাহলে আমাদের এখানে কার মান জানতে চেয়েছিল না, প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তনের হার, তাহলে প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তনের হার আমরা কত পেলাম এই যে 3 ইউনিট পার সেকেন্ড, এটাই হচ্ছে আনসার।
দেখো এবার আমরা 11 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে? আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে এস এবং ভি। তাহলে দেখো গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এস। তাহলে আমরা এস এর ফর্মুলা কি জানি? যে গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেক্ষেত্রে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল এর সমান হয় আমাদের 4πr². আর আয়তন যদি ভি হয় তাহলে ভি গোলকের আয়তনের ফর্মুলা আমরা কত জানি? যে 4/3πr³। এখন আমাদেরকে কি দেখাতে হবে? দেখো 2 dv/dt সমান হচ্ছে r dS dt। তাহলে শুরুতেই আমরা এখানে কার কার মানগুলো লিখে নেব, না আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের মান আর হচ্ছে তার আয়তনের মান। তাহলে দেখো আমরা অঙ্কটা শুরু করছি। তাহলে শুরুতে আমরা কি লিখব? যে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের শুরুতে হচ্ছে আমরা লিখছি বক্রতলের ক্ষেত্রফল বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটাকে আমরা কি দিয়ে লিখি? এস দিয়ে। এর সমান আমরা কি ফর্মুলা জানি? 4πr². আর কি দেওয়া আছে? আয়তন, ভি, এটা সমান আমরা কত লিখি? ভি এর ফর্মুলা আমরা কি জানি? 4/3πr³। তো এই দুটো রেজাল্ট আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে কি দেখাতে হবে? 2 dv/dt সমান হচ্ছে r dS dt। তাহলে দেখো এখানে আমাদের শুরুতে আমরা এখান থেকে এই এস আর ভি থেকে আমরা কি করব, একবার এস কে আমরা টিয়ার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব আর ভি কে একবার টিয়ার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এস সমান হচ্ছে 4πr², তাহলে এটাকে কি করছি? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, টিয়ার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে আমরা কত পাবো? dS dt, এটা সমান আমরা পাবো 4πr² রয়েছে, তার মানে কত হবে? 2r dr dt। এটা সমান আমরা কত লিখতে পারি? 8πr dr dt, এটা লিখতে পারি আমরা। আর আমাদের দেখো কি দেওয়া আছে? এই যে ভি সমান দেওয়া আছে 4/3πr³। তাহলে দেখো ভি সমান হচ্ছে 4/3πr³, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি লিখছি আমরা? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, তাহলে এটা আমাদের কত হবে? dv/dt। তাহলে dv/dt সমান আমরা পাবো, দেখো 4/3π কনস্ট্যান্ট আমি রেখে দিলাম, এবার r³ এ ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমরা কত পাবো? 3r² dr dt। তাহলে এখানে 3 ক্যান্সেল হবে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 4πr² dr dt, এটা আমরা পেলাম। এবার আমরা কি করব? এই dr dt এর মান বসাবো কোথা থেকে? না এই যে ds dt সমান আমাদের কত দেওয়া আছে? 8πr dr dt। তাহলে এখান থেকে আমরা কি করছি? 1 নাম্বার নাম দিই। তাহলে 1 নাম্বার যদি নাম দিই তাহলে এখান থেকে যদি আমরা মান বসাই তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা আমাদের কার মান? dv dt। তাহলে ইমপ্লাইজ দ্যাট dv dt সমান আমরা লিখছি, দেখো 4πr² ইন্টু, এবার dr dt এর মানটা এখানে বসাবো। তাহলে এখান থেকে আমরা বের করি ফ্রম ওয়ান থেকে, তাহলে এখানে দেখো ফ্রম ওয়ান থেকে আমরা dr dt এর মানটা কত লিখতে পারি? dr dt সমান আমরা পাবো ds dt ইন্টু কত হচ্ছে আমাদের? 8πr, সরি এখানে 8πr টা এই টার্মের সঙ্গে গুণ আছে, তার মানে এখানে যখন আসবে ds dt এটা আমাদের ভাগ হয়ে যাবে, 1/8πr হবে। তাহলে এখানে আমরা dr dt এর মানটা বসিয়ে দিই, তাহলে dr dt এর মান আমরা কত পেলাম? 1/8πr dS dt, এই মানটা আমরা পেয়েছি। তাহলে দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কত পাবো? 4 আর 2 8 পাই পাই ক্যান্সেল হবে, আর r² থেকে r ক্যান্সেল হয়ে একটা r পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো dv dt সমান r/2 dS dt। এবার আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে ইমপ্লাইজ দ্যাট দুইটা যদি এই টার্মে গুণ হয় তাহলে 2 dv dt সমান আমরা পাচ্ছি r dS dt। তাহলে দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখো এবার আমরা সংক্ষিপ্ত দর্শন অঙ্ক করব। কি দেওয়া আছে? কোন বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হলে প্রমাণ করো যে তার পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তভেদে থাকবে। তাহলে এখানে কি দেখাতে বলেছে? না পরিসীমাটার পরিবর্তনের হার,
তাহলে দেখো পরিসীমাটাকে যদি আমরা এস দিয়ে ডিনোট করি তাহলে ডিএস ডিটি পরিবর্তনের হার বলেছে, তার মানে সেখানে আমাদেরকে টি নিয়ে আসতে হবে। তাহলে পরিসীমা পরিবর্তনের হার হচ্ছে ডিএস ডিটি। এটার মানটা কার সঙ্গে ব্যস্ত বেঁধে থাকবে? না, ব্যাসার্ধের সঙ্গে ব্যস্ত বেঁধে থাকবে। তার মানে কি বলতে পারি যে দেখাতে হবে আমাদেরকে ডিএস ডিটি প্রপোর্শনাল টু হচ্ছে 1/r, যেহেতু এখানে বলেছে ব্যাসার্ধের সঙ্গে ব্যস্ত বেঁধে থাকবে। এবার দেখো কি দেওয়া আছে, এখানে বলেছে ক্ষেত্রফলটা হচ্ছে সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হয়। তাহলে শুরুতে আমরা কি করব, ব্যাসার্ধ আর আর একক ধরে নেব, পরিসীমাটাকে ধরবো এস, আর ক্ষেত্রফলকে আমরা ধরবো এ, ক্যাপিটাল এ। এবার বলেছে দেখো ক্ষেত্রফলটা হচ্ছে সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হয়, অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি না যে ডিএ ডিটি, এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন, তার মানে ডিএ ডিটি এখানে যেহেতু বলেছে সমহারে পরিবর্তিত হয়, সেজন্য আমাদেরকে কি হবে না ডিএ ডিটির মানটা হবে আমাদের কে, অর্থাৎ একটা ধ্রুবক রাশি। তাহলে দেখো শুরুতেই আমরা কি লিখছি, শুরুতেই আমরা লিখছি দেখো ধরি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমরা কত ধরছি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক, পরিসীমাটাকে আমরা বলছি ক্যাপিটাল এস, পরিসীমা হচ্ছে এস একক, আর ক্ষেত্রফলটাকে আমরা বলছি ক্যাপিটাল এ, ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল এ, এটা হচ্ছে বর্গ একক। এবার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি, এ সমান কত হবে পাই আর স্কোয়ার। এবার যেহেতু এখানে বলে দেওয়া আছে যে ক্ষেত্রফলটা সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হয়, তাহলে আমরা এখানে আমরা কি ধরছি না ধরি ডিএ ডিটি, এটা সমান হচ্ছে কে, যেখানে কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে একটা ধ্রুবক রাশি। এবার দেখো ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ একক, তাহলে আমরা কি জানি ক্যাপিটাল এ সমান, এবং এ সমান আমরা কি জানি যে পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ডিএ ডিটি বের করি তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো, তাহলে অতএব দিয়ে ডিএ ডিটি মানে কি করছি আমরা টি এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে এটা হবে আমাদের 2πr ইনটু ডিআর ডিটি। তাহলে এখানে দেখো ডিএ ডিটির মানটা কত কে, তাহলে এখানে কে মানটা বসাই, তাহলে ইমপ্লাইজ দ্যাট কে সমান হচ্ছে 2πr ইনটু ডিআর ডিটি। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি অতএব ডিআর ডিটি এর মানটা সমান কত হবে, কে বাই 2πr। এবার আমাদেরকে কি দেখাতে হবে মানে পরিসীমা এস এর পরিবর্তনের হারটা আমাদেরকে দেখাতে হবে ব্যাসার্ধের সঙ্গে ব্যস্ত বেঁধে রয়েছে। তাহলে এস সমান হচ্ছে কত 2πr, তাহলে এখান থেকে আমরা কি বের করব ডিএস ডিটি। তাহলে অতএব দিয়ে লিখছি ডিএস ডিটি মানে কি করছি টি এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে 2π ইনটু ডিআর ডিটি, আর এর জন্য আসছে ডিআর ডিটি, তাহলে ডিআর ডিটির মান কত কে বাই 2πr, তাহলে সমান লিখছি 2π ইনটু কে বাই 2πr, তাহলে 2π 2π ক্যান্সেল হলো। তাহলে এখান থেকে অতএব যে আমরা কি লিখতে পারছি ডিএস ডিটি সমান কে ইনটু 1/r, তাহলে কেটা হচ্ছে একটা ধ্রুবক পদ, একটা ধ্রুবক পদ ইনটু 1/r রয়েছে, তার মানে আমরা কি বলতে পারি এখানে আর এর সঙ্গে ব্যস্ত বেঁধে রয়েছে। অতএব আমরা লিখতে পারি ডিএস ডিটি প্রপোর্শনাল টু 1/r। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখো এবার আমরা 11-এর অঙ্ক করব, কি দেওয়া আছে যে একটি কণা y স্কয়ার সমান 8x অধিবৃত্ত বরাবর গতিশীল, অধিবৃত্তের উপরে স্থিত যে বিন্দুতে কণার ভুজ ও কোটির বৃদ্ধির হার সমান সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা কি ধরব না এই যে যে বিন্দুতে কণার ভুজ ও কোটির বৃদ্ধির হার সমান, তাহলে আমরা ধরব যে x1 y1 বিন্দুতে একটি কণাটার কি ভুজ ও কোটির বৃদ্ধির হার সমান। তাহলে দেখো ভুজের বৃদ্ধির হারের সঙ্গে কোটির বৃদ্ধির হার সমান, তাহলে ভুজের বৃদ্ধি হার মানে সেটা ভুজ আর কোটির বৃদ্ধি হারের সমান, মানে আমরা কি বলতে পারি না ডিওয়াই ডিটি পয়েন্ট কত এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই বিন্দুতে মানটা কার সঙ্গে সমান হবে ডিএক্স ডিটি অ্যাট কত এক্স ওয়ান ওয়াই ওয়ান এই পয়েন্টে। এবার এখানে কি কি দেওয়া আছে দেখো, ওয়াই স্কোয়ার সমান 8x অধিবৃত্ত বরাবর গতিশীল বলেছে, তাহলে এই এই বৃত্ত বরাবর গতিশীল, তাহলে শুরুতে আমরা কি করব এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট বের করব, আমাদেরকে কি বের করতে হবে এখানে দেখো বিন্দুটার স্থানাঙ্ক, অর্থাৎ আমরা যে ওই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে যেখানে ভুজ আর কোটির বৃদ্ধির হারটা সমান ধরেছিলাম আমাদেরকে সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি ধরলাম না ধরি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে ভুজ ও কোটির বৃদ্ধির হার সমান, তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি না এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে ডিওয়াই ডিটি অ্যাট কোন পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এর মানটা কার সঙ্গে সমান হবে না ডিএক্স ডিটি
কোন বিন্দুতে? না এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এই বিন্দুতে, এই দুটোর মান হচ্ছে সমান। তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার সমান এইট এক্স, এই অধিবৃত্তটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। তাহলে অতএব আমরা এখানে কি পাচ্ছি দেখো, টু ওয়াই ইন্টু ডি ওয়াই ডিটি সমান আমাদের হবে এইট ইন্টু ডি এক্স ডিটি। এবার আমাদের কোন বিন্দুতে বের করতে হবে, না এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে। তাহলে অতএব আমরা এখানে কি লিখছি, টু ওয়াই ইন্টু ডি ওয়াই ডিটি পয়েন্ট কত, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান সমান এইট ইন্টু ডি এক্স ডিটি কত পয়েন্টে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে দেখো এই দুটো তো সমান, এটাকে আমরা এক নাম্বার নাম দিলাম। তাহলে দেখো এই রেজাল্টটা আর এই রেজাল্টটা এই দুটো সমান, তার মানে আমরা দুদিক থেকে ক্যান্সেল করতে পারি। তার ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কি লিখতে পারি, টু ওয়াই সমান এইট। তাহলে টু ওয়াই, তাহলে এখানে টু, যেহেতু আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাদেরকে টু ওয়াই না হয়ে এটা আমাদের কত হয়ে যাবে, টু ওয়াই ওয়ান হয়ে যাবে। তাহলে টু ওয়াই ওয়ান সমান এইট, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, ওয়াই ওয়ান সমান হবে আমাদের ফোর। তাহলে ওয়াই ওয়ান সমান ফোর, আবার আমাদের কত দেওয়া ছিল, ওয়াই স্কোয়ার সমান এইট এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই ওয়ানের স্কোয়ার সমান হচ্ছে এইট এক্স ওয়ান, এটা লিখতে পারি। তাহলে ওয়াই ওয়ানের স্কোয়ার মানে কত, ফোরের স্কোয়ার, তার মানে ফোরের স্কোয়ার সমান হচ্ছে এইট এক্স ওয়ান। তাহলে অতএব এক্স ওয়ান সমান আমরা কত পাবো, ষোলো বাই আট সমান দুই। তাহলে আমরা বিন্দুটার স্থানাঙ্ক কত ধরেছিলাম, এই দেখো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে এক্স ওয়ানের ভ্যালু কত পেয়েছি আমরা, দুই, ওয়াই ওয়ানের ভ্যালু পেয়েছি চার। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত, দুই কমা চার। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখবো, অতএব দিয়ে লিখি বিন্দুটি হলো দুই কমা চার। দেখো এবার আমরা বারোর অঙ্ক করব। কি দেওয়া আছে, একটি গোলকাকৃতি বেলুনের মধ্যে প্রতি সেকেন্ডে ২৫ ঘন সেন্টিমিটার হারে বায়ু পূর্ণ করা হয়, যখন তার ব্যাস ২০ সেন্টিমিটার তখন তার ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পাবে। তো এখানে দেখো বলেছে ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পাবে। তাহলে ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পাবে মানে এখানে আমাদেরকে কার মান বের করতে হবে, ডি আর ডিটি এর মান বের করতে হবে। আর দেখো এখানে বলা আছে ব্যাস হচ্ছে ২০ সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে ব্যাস মানে কত, টু আর, টু আর এর মান কত, ১০ সেন্টিমিটার। আর কি বলেছে, গোলাকৃতি বেলুনের মধ্যে প্রতি সেকেন্ডে ২৫ ঘন সেন্টিমিটার হারে বায়ু পূর্ণ করা হয়। তাহলে ২৫ ঘন সেন্টিমিটার হারে যদি বায়ু পূর্ণ করা হয় তাহলে আমরা কি জানি, যে যেটার ওর মধ্যে যে পরিমাণ বায়ু ভরা হবে সেটাই হচ্ছে তার কার সঙ্গে সমান, আয়তনের সঙ্গে সমান। তাহলে যেহেতু এখানে বলেছে যে প্রতি সেকেন্ডে ২৫ ঘন সেন্টিমিটার হারে বায়ু পূর্ণ করা হয়, তার মানে আমরা কি বলতে পারছি, এই যে ২৫ ঘন সেন্টিমিটার হার, এর মান প্রতি সেকেন্ডে ২৫ ঘন সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের ডিভিডিটি এর ভ্যালু। তাহলে দেখো শুরুতেই আমরা কি নেব, না ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আমরা কত ধরছি, আর সেন্টিমিটার, গোলকের ব্যাসার্ধ আর সেন্টিমিটার। তাহলে গোলকের আয়তন কত হবে আমাদের, গোলকের আয়তন হবে ভি সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, ডিভিডিটি, ডিভিডিটি এর মানটাও কত দেওয়া আছে আমাদের, ২৫। আর আমরা কি জানি ভি সমান, আমরা ফর্মুলা জানি চার এর তিন পাই আর কিউব, গোলকের আয়তনের ফর্মুলা। তাহলে এখান থেকে যদি আমরা ডিভিডিটি বের করি তাহলে অতএব ডিভিডিটি এটা সমান হচ্ছে চার এর তিন ইন্টু পাই ইন্টু আর কিউব, মানে কত হবে, আর কিউবের টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে, শুরুতে আসবে থ্রি আর স্কোয়ার ইন্টু আর এর জন্য আসবে ডি আর ডিটি। ডিভিডিটি এর ভ্যালু কত, ২৫। তাহলে ইমপ্লাইজ দ্যাট টোয়েন্টি ফাইভ সমান, তাহলে থ্রি থ্রি ক্যান্সেল হবে, তাহলে আমাদের পড়ে রয়েছে দেখো ফোর পাই আর স্কোয়ার ইন্টু ডি আর ডিটি। তাহলে এখান থেকে আমরা যদি অতএব ডি আর ডিটি বের করি তাহলে এটা সমান আমরা কত পাবো, টোয়েন্টি ফাইভ বাই ফোর পাই আর স্কোয়ার এই মানটা। এবার দেখো টু আর সমান হচ্ছে টেন সেন্টিমিটার, যেহেতু এটা বলা আছে ব্যাস হচ্ছে ১০ সেন্টিমিটার, তাহলে অতএব আর সমান কত পাবো আমরা, আর সমান হচ্ছে ৫। তাহলে অতএব ডি আর ডিটি কত পয়েন্টে বের করবো, আর সমান ৫ এ, তাহলে সমান হবে আমাদের টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে পাঁচের স্কোয়ার, সরি আর মানে এখানে আমাদের এখানে টু আর সমান কুড়ি সেন্টিমিটার দেওয়া আছে, আমি ভুল লিখে দিয়েছিলাম, টু আর সমান হচ্ছে কুড়ি সেন্টিমিটার। তাহলে আর সমান হবে আমাদের ১০, তার মানে এটা হবে পাঁচের স্কোয়ার না হয়ে হবে এটা আমাদের ১০ এর স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে আমাদের ১০০, তার মানে ২৫ বাই
फोर इंटू एक्श इंटू पाई तेल पचिस चार एकशो मान वन बिक्सटीन पाई एटाई आंसर जानते चेहरे जे व्यासार्ध की हारे बृद्धि पा तो मैं व्यासार्ध बृद्धि हार कत वन पाई सिक्सटीन पाई एत सेंटीमिटार पर सेकेंड तेरे देखो हम एखे आंसर लिखे दिए अतएव दिए व्यासार्ध बृद्धि बृद्धिर हार हो वन बाई सिक्सटीन पाईटा नीचे ही है एत पाई सेंटीमिटार पर सेकेंड।